আমি আসলে দেখতেছি যে সবাই মোটামুটি ফাঁকা টাইমে কাটাচ্ছে। এটা হচ্ছে মিস্টার বাজার, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আচ্ছা দিচ্ছি আপনার চ্যানেলটা। লোকজন তো আসতেই মার্কেটে, সকাল থেকে কি ভাই বেচাকেনা হয় নাই? বুঝতেই পারছেন আসলে বেচাকেনা খুবই কম বঙ্গ মার্কেটে এখন। কত বড় শার্ট, কোন দেশি ভাই? আপনার ভাই শার্ট কত করে যেগুলো, যেটা আমি ধরলাম এটা রাখা যাবে ভাই আপনার জন্য পাইকারি রেট করলে 250 টাকা পর্যন্ত রাখা যাবে। আর যদি খুচরা বলে, পাইকারি বললে কিভাবে নিতে হবে? পাইকারি ধরেন না তো 15 পিস 20 পিস, 15 পিস 20 পিস। আর যদি খুচরা নিই, আমি 6-7 পিস নিলাম, একটু কমায় দিলেন। পাইকারি জিনিসটা হচ্ছে এমন যে মনে করেন ভালো লাগছে নিয়ে নিছে বিক্রি করবে, আর আপনার তো খুচরা 1 পিস নিছেন, সাইজ মিলাই নিতে হয়, রাইট? তো যেমন এই সবগুলো এবার যে এরকমই না, চলুন একটু দেখি আসলে বঙ্গ মার্কেট, বর্তমান বঙ্গ মার্কেট। তো আসলে অনেক চেঞ্জ বঙ্গ মার্কেট, আগে যেমন এই রোজাতে প্রায় মার্কেটে ঢুকাই যেত না এরকম অবস্থা ছিল, তো এখন বর্তমান বঙ্গ মার্কেট দেখতেই পাচ্ছেন মোটামুটি ফাঁকা টাইমে কাটাচ্ছে। তো আসলে আগুন লাগাটা আসলে ওনাদের জন্য খুবই ক্ষতি হয়ে যায়, তো মোটামুটি সবাই ফ্রি টাইমে বস, আগের মতো তো নাই বেচা কেনা, না খুবই বাজে অবস্থা। তো সামনে কি বেচা কেনা ভালো হবে এরকম সম্ভাবনা আছে? ইনশাল্লাহ না। তো মোটামুটি এই টাইমে তো আপনারা দেখা যায় নর্মালি যেমন যে আগুন লাগার আগে তো এই টাইমে তো এরকম ফাঁকা ছিলেন না, এই টাইমটা তো দেখতাম যে প্রচুর লোকজন আসা যাওয়া ছিল, ভিড় ছিল। তো আপনাদের বেচা কিনা কি মোটামুটি ভালো নাকি? মোটামুটি না, ওইরকম ভালো না, আগের মতো ভালো না, কিন্তু মোটামুটি বেচা কিনা হচ্ছে। তো আসলে আগের মতো আসলে না থাকাটাই স্বাভাবিক, এই আগুন লাগার পর থেকে দেখা যায় মানুষের আশাটা আসলে কমে যায়। খুব খারাপ এই টাইমে তো দেখা যায় অন্য অন্য সময় যেমন আগুন লাগার আগে আপনার খুব ব্যস্ত থাকতেন, কিন্তু সকাল থেকে মাত্র 2 পিস বিক্রি হয়েছে, তো বুঝতেই পারছেন আসলে বর্তমান বঙ্গ মার্কেটের অবস্থা। তো 500-600 টাকা হলে মোটামুটি একটা ভালো এক্সপোর্টের প্যান্ট নেওয়া যাবে না বঙ্গ মার্কেট আসলে, আসলে বঙ্গ মার্কেট আসলে প্রাইসটা খুব কম থাকে অন্য অন্য মার্কেট থেকে, কিন্তু বঙ্গ মার্কেটের যেমন ড্রেসগুলো কোয়ালিটি মোটামুটি ভালো হয়, এক্সপোর্ট কোয়ালিটির মালগুলো আসলে এখানে বেশি আসে। কি ভাই এক্সপোর্ট কোয়ালিটির মালই তো এখানে বেশি আসে। তো আপনারা ভাই এই গোলগোলা টি শার্টগুলো কত করে সেল দিচ্ছেন? 150 টাকা, 150 টাকা করে এই এই টি শার্টগুলোই কিন্তু বাইরে যেয়ে 300-400-500 টাকা সেল হচ্ছে। আর বঙ্গ মার্কেটে একটা কোয়ালিটি ভালো, ওনারা এক পিসও সেল করে থাকে, যেমন পাইকারি দিয়ে থাকে হয়তো 10-20 টাকা বেশি নিয়ে থাকে, কিন্তু এক পিসও ওনারা সেল দিয়ে থাকে। তো সবগুলোই দোকানে দেখতে পাচ্ছেন আসলে ফাঁকা টাইম কাটাচ্ছে। বস এই প্যান্টগুলো কত করে? বস 380 করে। এগুলো কি এক্সপোর্টের? হ্যাঁ, অরিজিনাল এক্সপোর্টের, 380 টাকা করে।
আর ভিড়টা কি আসলে বিকালের পর থেকে হয় নাকি এরকমই এরকমই যাচ্ছে না কাস্টমার খুবই কম এবার খুবই কম এটা তো আসলে এই আগুন লাগার পরেই কাস্টমার আসছে না কেন আপনাদের কোনো আইডিয়া বুঝতে পারতেছি আগের মতো জমজমাট নাই বঙ্গ মার্কেটটা এই জন্য না আর আপনাদের ভিতর থেকে অনেকে তো অনেক জায়গায় চলে গেছে অনেক জায়গায় আগের মতো নাই আসলে আগের মতো এখন মার্কেটটা নাই তো সেই জন্য আসলে বেচা কিনা কমে গেছে তো বুঝতেই পারছেন আসলে এখানে বেচা কেনার অবস্থাটা খুবই খারাপ বর্তমানে তো চলে আসতে পারেন বঙ্গ মার্কেট খুবই সস্তায় শপিং করার জন্য বঙ্গ মার্কেট কিন্তু আসলে আমাদের বাংলাদেশ মানে সব থেকে সস্তায় যদি কোনো কিছু কিনতে চান তাহলে বঙ্গ মার্কেট চলে আসতে হবে এখানে খুব অল্প প্রাইজের ভিতরে জিন্স প্যান্ট বলেন টি শার্ট বলেন পোলো টি শার্ট বলেন সবই পাওয়া যায় পাঁচটাতে কিন্তু পেয়ে যাবেন মেয়েদের ড্রেস বড় ভাই আপনারা তো হোলসেল প্লাস হচ্ছে খুচরা দুইভাবেই সেল দেন না দুইভাবেই বিক্রি করেন পাইকারি খুচরা দুইভাবেই আচ্ছা আমি এই যে ড্রেসটা দিলাম এটার খুচরা কত হইতে পারে এটার প্রাইস হ্যাঁ 1200 টাকা আর পাইকারি আর একটু কমে যাবে না আর একটু কমে যাবে তো এটা লেডিস ড্রেসগুলো পাওয়া যায় তো বঙ্গ মার্কেটে সব ধরনের ড্রেসই পাওয়া যায় ছেলে মেয়ে থেকে শুরু করে বাচ্চাদের